আমাদের সঙ্গে রয়েছেন কাথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী। লোকে বলে যে পূর্ব মেদিনীপুর কার্যত কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যের বাইরে, সেখানে একজনই শেষ কথা, সেটা শিশির অধিকারী। না না, ওটা ঠিক না। আমরা সকলে মিলে আছি এবং আমাদের দলের সর্বাধিক নায়িকা, আমাদের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তার নীতি আদর্শ আমাদের মূলধন, ক্যাপিটাল বলতে পারেন। এবার কংগ্রেসের আলাদা প্রার্থী, সিপিএম এর প্রার্থী তাপস সিনহা। তাপস সিনহাও বলছিলেন বারবার যে আপনার জনসমর্থন কমছে, অন্তত তৃণমূলের জনসমর্থনের ভিত্তি কমছে, এইটা কি আশঙ্কায় রাখছে? যে বারে বারে প্রমাণ হয়েছে, একবারে 2008 সাল থেকে, 2008 সালে প্রথম এই জেলা পরিষদ দখল করেছিল একক গরিষ্ঠতা নিয়ে, অন্য কোনো জেলা পারেনি পশ্চিমবাংলায়। ভেরি রিসেন্ট নির্বাচন হয়েছে, তারপরে ধরুন লোকসভা হয়েছে, জিতেছি, বিধানসভায় 16টা আসন জিতেছি। সিপিএম এর তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে পটাশপুর, খেজুরি, সেখানে সন্ত্রাস চলছে। তাহলে যদি এত শান্তি, এত আধিপত্য, সন্ত্রাসের প্রয়োজন বা তার অভিযোগই বা কেন? না, অভিযোগ করেছিলেন বলতে আমি বলছি রিপোল হয়নি। কিছু মানুষ বাড়ি ছাড়া হয়ে পালিয়ে গেছিলেন, কেন গেছেন সেটা ওরাই উত্তর দিতে পারবে। তৃণমূল কাউকে তাড়ায়নি, কখনো তাড়ায়নি। মানুষ তার গতিতে, স্বাভাবিক গতিতে চলছে, শান্তি আছে, শান্তি থাকবে। আর একটা প্রশ্ন থাকবে আমার, যে আপনি আপনার দলের শাসক দলের সঙ্গে বা শাসক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তেমন কি মতবিরোধ, যেখানে পূর্ব মেদিনীপুর থেকে আপনি বেরোন না, অন্য কোনো জেলায় সভা করেন না বা অন্য কোনো জেলায় কনসেন্ট্রেট করেন না? তখন আমরা খুব কম লোক ছিলাম, আমরা দৌড়ে বেরিয়েছি। হ্যাঁ, আমি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বিস্তীর্ণ অংশ, হাওড়া, এমনকি নেত্রী নির্দেশে উত্তরবঙ্গে কয়েকবার গেছি। কিন্তু আমি আপনাদের কাছে বলি, যখন আবার প্রয়োজন হলে আবার নিশ্চয়ই যাবো। এখন দলে বহু নেতা আমাকে চাই বললেই নিশ্চয়ই আবার যাবো। যাচ্ছেন না কেন? যাই না, এখন দরকার হয় না। বহু নেতা হয়ে গেছে, বহু নেতা ভালো কাজকর্ম করছেন, উঠতি ভালো যুবক ছেলেরা কাজকর্ম করছে। সিপিএম এর তাপস সিনহা বা অন্য কংগ্রেস প্রার্থী বা বিজেপি প্রার্থী যে বক্তব্যই রাখুন না কেন, তিনি অন্তত জয়ের ব্যাপারে আশাবাদী।